শিলাবৃষ্টি আর ঝড়ের সংখ্যা কাটিয়ে বড় ধান কাটার ধুম পড়েছে হাওড়ের জেলা সুনামগঞ্জে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া অব্যাহত থাকলে পাঁচ মের মধ্যে বড় ধান কাটা শেষ হওয়ার কথা তার আগ পর্যন্ত ফসল রক্ষা বাধের তদারকি অব্যাহত রাখবে জেলা প্রশাসন সুনামগঞ্জের ছোট বড় একশো সাঁত্রিশটি হাওরে এখন দুলছে কৃষকের সোনালি ধান তাই দম ফেলার ফুরসত নেই কৃষক পরিবারগুলোর বাম্পার ফলন হওয়ায় আড়াই লাখ শ্রমিকের পাশাপাশি আটশো পঞ্চাশটি কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার কাজে ব্যবহৃত হচ্ছে আতঙ্কের মধ্যে আমরা ছিলাম যেমন শিলা বৃষ্টি ঘূর্ণিঝড় এখন যা কয়েকদিন করা দিলে আমরা ফসল তুলিতে পারবো এখন বর্তমানে আবারও কোনো পানি খানি নাই বা পানির সম্ভাবনা নাই আবহাওয়া বৃষ্টি হওয়ার আগেই আমরা যদি ধানটা গড়ে উঠে নিতে পারি তাহলে আমরা কৃষক যারা আছি আমাদের মনের মধ্যে শান্তি চলতি বড় মৌসুমে সুনামগঞ্জে দুই লাখ তেইশ হাজার চারশো সাত হেক্টর জমি চাষাবাদ করা হয়েছে যা লক্ষ্যমাত্রার চেয়ে একশো হেক্টর বেশি স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এসব জমি থেকে চার হাজার একশো দশ কোটি টাকার তেরো লাখ সাতাত্তর হাজার পাঁচশো চার মেট্রিক টন ধান উৎপাদন হবে পাঁচ মেয়ের মধ্যে ধান কাটা শেষ হবে আশা করা হচ্ছে চাষিরা যদি কৃষকরা যদি তাদের ধান সম্পূর্ণভাবে কর্তন করতে পারে আমাদের যে লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রার চেয়ে আমরা বেশি উৎপাদন পাবো বলে আমি মনে করি কৃষকরা যাতে নির্বিঘ্নে ধান কাটতে পারে সেজন্য প্রতিনিয়ত ফসল রক্ষার বাধে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসক অতিবৃষ্টি বা বন্যা হয় তাহলে পিআইসি সহ সংশ্লিষ্ট পিআইসি সহ উপজেলা প্রশাসন জেলা প্রশাসন কৃষি বিভাগ পানি উন্নয়ন বোর্ড সকলে সচেষ্ট রয়েছে যেন এগুলো প্রতিরোধ করা যায় কষ্টে ফলানো সোনালী ধান ঘরে তুলতে পারায় ভীষণ খুশি হাওড়বাসী দীপ্ত বার্তাকক্ষ